যে দেখুন লাইন কিন্তু আসছে, এখন আমরা ঘড়ির ডিজিটগুলো আগে দেখব। এই যে দেখেন আমাদের ঘড়ির ডিজিটটা ঠিক হয়ে গেছে এবং টাইম সময়ের নামগুলো এবং টাইমগুলোও ঠিক হয়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বুঝতেই পারছেন আজকে আমি কি নিয়ে আসছি। এই ভিডিওটা হলো আপনাদের চাহিদা। যদি আমি এই ভিডিওটায় ভালো রেসপন্স পাই তো তাহলে আমি এই ধরনের কাজ আপনাদের আপলোডের মাধ্যমে উপহার দিব। যেমন এই ঘড়িগুলো বানানো, সূচিগুলো বানানো এবং রিপেয়ারিং করা বা সার্ভিসিং করা, যেটাই আপনারা বুঝেন। তো এসব ধরনের টিপস কেউ কিন্তু দেয় না আর কেউ শেখায়ও না। যদি আমি এই ভিডিওতে ভালো লাইক কমেন্ট পাই তো সেক্ষেত্রে আপনাদের কথা দিতেছি, আমি এই ভিডিওগুলো আপনাদের আপলোড করে পর্ব ধারাবাহিকভাবে এই ভিডিওটা আপনাদের উপহার দেব, এ টু জেড আপনারা শিখতে পারবেন। তো আজকে কেন আসলাম, কিসের জন্য আসলাম, সেই বিস্তারিত কাজগুলো আপনাদের দেখাবো এবং বলবো, যাতে আপনাদের পরিপূর্ণ একটা আইডিয়া আসবে যে এই কাজটা শিখতে আসলে বেশি একটা আপনার মাথা খাটাতে হবে না। এই কাজটা যতটা কঠিন তার চেয়ে বেশিটা সহজ। কিভাবে সহজ সে বিষয়টা বুঝাইতে হইলে আমাদের এই ঘড়িটা আপনাদের খুলে প্র্যাকটিক্যালি বুঝাইতে হবে। তো আগে আমি এই ঘড়িটা লাইন দিয়ে দেখাবো যে ঘড়িটার মূল প্রবলেমটা কি। তো আসুন আমরা আগে এই ঘড়িটা লাইন দিই। এই যে আমার হাতে যে লাইনটা দেখতে পারতেছেন, এটা আমি প্লাকে ঢুকে নিলাম। এটার প্রাথমিক সমস্যা হলো এই যে দেখেন ঘড়ির যে নাম্বার আছে, ঘড়ির নাম্বার কাটতে আসে। এই যে দেখতে পারতেছেন এই ডিজিটের এই নাম্বারটা কাটে, এই ডিজিটের এটা, এই ডিজিটের এই ডিজিটের কটা ডিজিটই মোটামুটি কেটে আসতেছে। আর বিশেষ করে আমাদের এই যে ডেট টাইম এবং নামাজের যে সময়গুলো লেখা আছে কিন্তু টাইমগুলো বন্ধ আছে। তো টাইম ডেট সময়ের টাইমগুলো কিসের জন্য বন্ধ হয়ে গেল আপনাদের আজকে এই বিষয় কিছু শেখানোর চেষ্টা করব। তো আমরা আগে ঘড়িটা খুলে নিই। তো আমরা ব্যাকপ্যাডটা খুলে নিলাম। ব্যাকপ্যাডটা খোলার পরে ব্যাকপ্যাড খোলার পরে আমরা এই ঘড়িটা একটু ঘুরিয়ে নেব, না ঘুরাইলেও চলবে। তো আমরা আগে বুঝি আমাদের প্রবলেমটা কোন জায়গায়। আগে আমরা ভোল্টেজ মাপ দেব। তো দেখতেই পারতেছেন আমাদের যে এই সময়ের ইয়াটা বন্ধ হয়েছিল, এটা কিন্তু আবার অটোমেটিকলি আসছে, কেননা এটা লুজ হওয়ার কারণে হতে পারে। আর এই যে ঘড়ির যে সাইডটা এটা নষ্ট হইলো কিসের জন্য, এটা আমরা প্রাথমিকভাবে বাইর করার ক্ষেত্রে আগে এই যে ফিল্টারিং ভোল্টেজটা মাপবো। ফিল্টারিং ভোল্টেজের এই যে পজিটিভ, এই যে ভিতরে যে গ্রাউন্ড যে লাইনটা আছে নেগেটিভ। তো দেখা যাচ্ছে আমাদের মিটার কিন্তু শো করছে 12 ভোল্ট আছে। তো এ জায়গার থেকে আমরা এই ভোল্টেজটা মাপবো। তো এ জায়গায় আমি নেগেটিভ। তো নেগেটিভও আছে, পজিটিভও আছে, এই সার্কিটে ভোল্টেজ আছে। তো এই সার্কিটটায় কিন্তু এই দেখেন ভোল্টেজ নেই, এই সার্কিটে ভোল্টেজ নেই, এটাই আছে।
তো এই সার্কিটে কিভাবে ভোল্টেজটা ড্রপ খাইলো সে বিষয়টা আমরা দেখব। তার জন্য আমাদের লাইনটা ক্লোজ করে নি। এখন এই হলো এই সার্কিটের লাইন আসছে এই একটা, আর এদের পাশে যে লাইনটা তো দেখতেই পারতাছেন এই যে লাইন দুইটা ছুটানো, এই যে এই লাইন দুইটা ছুটে গেছে। যেমন এই সাইডের যে আপনার দেখলেন বন্ধ আছিল এই লাইটগুলো, এই লাইটগুলোই কিন্তু লুজ কালেকশন আছে, যার কারণে বন্ধ হয়ে গেছিলো, আবার অটোমেটিকলি চললো। আর এই যে তার দুইটা ছুটছে এটাও এই নরম তারের কারণে এই তার দুইটা ছুটে গেছে। তো আমরা আগে লিড দিয়ে এটার ঝালাই করে নেব। তো শিওর বলতে পারি না যে এই তার দুইটা লাগাইলেই আপনার এই ইয়াটা চালু হয়ে যাবে ঘড়িটা। তো আমরা আগে নেগেটিভ তারটা লাগাই নিতেছি। এবারে পজিটিভ তারটাও লাগাই নিলাম। তো এখন আমরা লাইন দেব। লাইন দেওয়ার পরে আগে মিটারটা সরাই নিই। এই যে দেখুন লাইন কিন্তু আসছে। এখন আমরা ঘড়ির ডিজিটগুলো আগে দেখব। এই যে দেখেন আমাদের ঘড়ির ডিজিটটা ঠিক হয়ে গেছে এবং টাইম সময়ের নামগুলো এবং টাইমগুলোও ঠিক হয়ে গেছে। তো এভাবে আপনি ইচ্ছে করলে, যারা কিছু বুঝেন না তারাও আমাদের এই ভিডিও দেখে কিছু না কিছু শিখতে পারবেন এভাবে। তো দেখুন আমাদের এই কাজটা কিন্তু স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন আমরা দেখব যে এই যে ফজর জোহর আসর এইগুলো যে বন্ধ হয়ে গেছিলো এটার কারণটা কি, এটা বন্ধ হইলো কেন, এই বিষয়টা দেখব। তো আমাদের এই ছোট্ট কাজটি আপনাদের যতটুকু বুঝাইছি তার ভিতরে কোনো ফাঁকজোক নেই, কেননা আপনারা শুরুর থেকে দেখছেন যে আমাদের যে লাইটগুলো আছিল বন্ধ আছিল, আমি খোলার পরেই কোনো কাজ না করতেই এই লাইটগুলো জ্বলছে, এর মানে লুজ কালেকশন ছিল। আর এই বোর্ডের যে তারগুলো আমরা সংযোগ করছি তারগুলো মূলত ছুটে গেছিলো, এই এইটার কাজ। তো এই যদি কোনো ভিডিও আপনারা আবারও কমেন্টস বক্সে অনুরোধ করেন তো সেক্ষেত্রে আমরা এই বিষয় নিয়ে আরও ভিডিও দেব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। এবারে আমি